নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 19/7/2022-এ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রাক্তন যে চেয়ারম্যান, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সম্পত্তির হিসাব দিতে হবে কোর্টকে, এই নিয়ে তিনি মামলায় চ্যালেঞ্জ করেছিলেন। সেই চ্যালেঞ্জে কলকাতা হাইকোর্ট সেই রায় বহাল রাখলো, অর্থাৎ সম্পত্তির হিসাব দিতে হবে কোর্টকে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সম্বন্ধ খবর পাওয়ার জন্য। বিপদ বাড়লো অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের। ডিভিশন বেঞ্চে দোয়াই দিয়ে স্বস্তি মিলল না বাবুর। বুধবারের মধ্যে সম্পত্তির হিসাব দিতে হবে তাকে, কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ মঙ্গলবার সেই সম্পত্তি হলফনামা আদালতে জমা দেওয়ার কথা ছিল মানিকবাবুর, তবে এদিন সম্পত্তির হিসাব আদালতে জমা দিতে পারলেন না প্রাইমারি বোর্ডের এই প্রাক্তন সভাপতি। প্রাইমারি বোর্ডের এই প্রাক্তন সভাপতি আইনজীবী যুক্তি ছিল, যেহেতু মামলাটি বর্তমানে ডিভিশন বেঞ্চের অধীনে রয়েছে, সেই কারণে তারা এখনও পর্যন্ত সম্পত্তির হিসাব জমা দেননি। যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাড় দিলেন না গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। হলফনামা জমা দেওয়ার জন্য আদালতের থেকে একদিন সময় চেয়েছেন তিনি। আগামীকাল অর্থাৎ বুধবারের মধ্যে হাইকোর্টের কাছে সম্পত্তির হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে বিচারপতি এও জানিয়েছেন যে তিনি এখন সেটি খুলবেন না, আপাতত সিল বন্ধ খামেই সেটা জমা রাখা থাকবে। ডিভিশন বেঞ্চের রায়ের ওপর নির্ভর করেই বিষয়টিতে পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছিলেন যে মানিকবাবুর কী কী সম্পত্তি রয়েছে। শুধু মানিকবাবুর নয়, সেই সঙ্গে তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ বিয়ের আগে এবং কী কী উপহার পেয়েছেন এবং বিএস কী কী সম্পত্তি রয়েছে, এই সবই হলফনামা আকারে জমা দিতে নির্দেশ দিয়েছিলেন। এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেন তিনি এবং হলফনামা জমা দেওয়ার পর ডিভিশন বেঞ্চও কোনো স্থগিতাদেশ ছিল না। তারপরেও কোনো একদিন কেন এতদিন মানিকবাবু একক বেঞ্চের নির্দেশ মতো সম্পত্তির হিসাব হলফনামা জমা দিলেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মামলাটি বর্তমানে ডিভিশন বেঞ্চের অধীনে রয়েছে, আজই মঙ্গলবারে ডিভিশন বেঞ্চের শুনানি শেষ হয়েছে এবং রায়দান স্থগিত রয়েছে। এই অবস্থায় আগামীকালের মধ্যে সম্পত্তির হিসাব জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।